আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থীরা খুবই দুঃখের সাথে এই আপডেটটি প্রকাশ করছি আমরা একটি আবেদন করে কিংবা যে জয়টি আবেদন করে বসে থাকি কবে হবে আমার সেই নিয়োগ পরীক্ষা সারা বছর বসে থাকার পরেও আমরা একটি পরীক্ষা দিতে পারিনি এটি হচ্ছে খুবই দুঃখের বিষয় আর এখন একই দিনে চোদ্দোটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হচ্ছে এখন আমরা কোনটা দিব কোনো প্রার্থীর কিন্তু পাঁচ থেকে ছয়টি পরীক্ষা একই দিনে একই সময়ে পড়েছে যাই হোক এসব প্রার্থীদের জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে কালকের যে একুশে অক্টোবরে পরীক্ষাগুলো রয়েছে তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যাতে একই দিনে এরকমভাবে সরকারি চাকরি পরীক্ষা অনুষ্ঠিত যে না হয় একই দিনে একাধিক প্রতিষ্ঠান চাকরি পরীক্ষার সময় দেওয়ায় বিপাকে পড়ছেন চাকরি প্রার্থীরা আগামী শুক্রবার একুশে অক্টোবর সারাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট এবং অধিদপ্তর সহ প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীদের পরীক্ষার বসতে হচ্ছে এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আবেদনকারী সংখ্যা নয় লাখ আটষট্টি হাজার আটশো নিরানব্বই জন শুক্রবার একাধিক পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি গ্রুপগুলোতে খুব প্রকাশ করছেন অনেক চাকরি প্রার্থীরা অনেকেই দিনটিকে পরীক্ষা দিবস হিসেবে অভিহিত করেছেন ভোগান্তির কথা বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা শুক্রবার সকাল দুপুর ও বিকেলে এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা একই দিনে চৌদ্দটি প্রতিষ্ঠানের চাকে পরীক্ষা হওয়ায় কোনো প্রার্থী তিন থেকে চারটি পরীক্ষা পড়েছে ওই দিনে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা পড়েছে একই সময়ে এর মধ্যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কামকম্পীরা মুদ্রাস্কনী পদের পরীক্ষা পড়েছে একই সময়ে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে জেলায় শুক্রবার সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এই পরীক্ষা হবে এ পদে আবেদন করেছেন লাখ দুইশো সত্তর জন শূন্য হিসেবে প্রতিটি পদের জন্য লড়বেন এক হাজার চারশো জন এরপরে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাস্কৃণী পদে চাকরি প্রত্যাশীদের সংখ্যা এ পদে আবেদন করেছেন দুই লাখ পঞ্চান্ন হাজার দুইশো বিরানব্বই জন শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে অনেক পরীক্ষায় এই চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাবে আর খুবই দুঃখের বিষয় যেহেতু একই দিনে একই তারিখে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে করোনা মহামারীর কারণে অনেক প্রার্থীর বয়স চলে গেছে কাজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন এরকম চাকরি প্রার্থীদের বেকার সমস্যা বেকার যারা রয়েছেন তাদের কথা বিবেচনা করে অবশ্যই এরকম একই দিনে একই সময়ে আপনারা পরীক্ষা নেবেন না আশা করছি আপনারা এই চাকরির যে প্রার্থীরা রয়েছেন তাদের কথা বিবেচনা করে এই লাখ লাখ বেকারের কথা বিবেচনা করে অবশ্যই প্রতি শুক্রবারে এক থেকে দুইটি পরীক্ষা নেওয়া হোক এবং এরকমভাবে ধাপে ধাপে নেওয়া হোক যাতে সবাই পরীক্ষাগুলো দিতে পারে যাই হোক সম্মানিত ভিউয়ার্স অবশ্যই আপনারা যদি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা আপডেট পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে